নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তা ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকাল 7টা বাজে। তা দেখো বিছনা তুলছি, তো বিছনা বাসি বিছনা, তোমার মেয়ে মশারিটা তুলে রেখে গিয়েছিলো, প্রাইভেট চলে গেছে। ডেলি রুটিন আমার যা থাকে তাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তা আজ বেশি বকবক করবো না, তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো। আমার ভিডিও কার কার ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। তা দেখো, আমার তো ছেলে বাইরে খেলতেছে, বাইরে বেশি ভিডিও করতে পারি না। আমাদের বাড়িতে মনে করো অনেক লোক, প্রচুর লোক, মানে সবাই সমান, মানে কি বলবো, সবার সামনে ভিডিও করা যায় না। তাই আমি ঘরে যতটুকু কাজ করি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। কলের পার্টিতে যখন যাই তখন আমি শেয়ার করতে পারি না, যখন খালি বাড়ি থাকে তখন আমি মানে চেষ্টা করি দেওয়ার জন্য, বাসন মাজা আর কি, বাসন মাজার সাথে থাকে মানে চেষ্টা করি আর কি, যখন মানে কেউ না থাকে। আর যখন বেশি মানুষ বাড়িতে থাকে আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে এমনি আলাদা খাওয়া হয় কিন্তু বাড়িতে মানে ফ্যামিলি জয়েন্ট। তা সব সবাই তো সবাই সমান না, বুঝতেই পারছো, কিছু মানে মুখ খুলে আর কিছু বললাম না। তাই আমি ঘরের ভিতরে যতটুকু শেয়ার করার ততটুকু শেয়ার করি তোমাদের কাছে। তা তোমরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের এসেই আমরা একটু দাঁড়াতে পারবো। তা দেখো, যখন ভাত বসাচ্ছি সকাল কটা বাজে বলো তো, তখন 8:30 9টা বাজে তখন ভাত বসাচ্ছি। তা তাড়াতাড়ি রান্না করলে নষ্ট হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি রান্না করি না, এই জন্য একটু দেরিতে রান্না করি, যাতে দুপুরটা চলে যায় আর কি, দুপুরটা বিকালবেলা খাওয়া হয়ে যায় আর কি। সকাল দুপুর বিকালেও মনে করো বাচ্চারা একটু একটু ভাত খায়, আমরা ভাতের উপরেই থাকি বেশি, আমরা হাবুজুবিরা কম খাই। তা মনে করো যার যেরকম সামর্থ্য সেই সেরকম খাওয়া দাওয়া, সবার তো সমান হয় না, এটা বলো না যে পয়সা থাকলেই খাওয়া হয় তা না, কিন্তু পয়সা এটাও একদিকে মানে খারাপ বলিনি বলো, যাদের পয়সা আছে তাদেরই খাওয়া দাওয়া আছে, যাদের পয়সা নেই তাদেরকে খাওয়া দাওয়া আছে বলো। তাই দেখো আকাশটা মেঘ মেঘ করে ফেলেছে, আমি যখন ভাতটা বসাচ্ছি দেখি আকাশটা মেঘ, দৌড়ে দিয়ে গিয়ে তোমার জল ঢল নিয়ে আসছি কল থেকে গিয়ে। এদিক দিয়ে মেঘ হয়ে আসছে, এদিক দিয়ে বৃষ্টিও চলে আসছে, ঘরেও ঢোকা শেষ আমার, বৃষ্টিও চলে আসছে। তো এটা দেখো রান্না বান্না খাওয়া দাওয়া স্নান দান করে চলে আসছে বিকেলবেলা। এটা ওই যে আমাদের বৃষ্টিটা দেখতেই পারলে, ওইখানে সবাই আড্ডা মারে, তো দেখো আকাশটা কেমন মেঘ হয়ে আছে। তা এখানে আমি বসেছিলাম, অনেকেই বলছে তুমি কি ভিডিও করছো, তো তখন ক্যামেরাটা নিচে করে ফেলেছিলাম আমি। এখানে বসে দেখো ছাগল খাচ্ছে, এটা আমার না কিন্তু, আবার আমার ভাবো না, কেউ পায় আমার ভাসুরের ভাসুরের মানে কি ভাসুর কি যায় ওদেরই ছাগল আর কি। তাই দেখো গ্রাম্য দৃশ্যটা কেমন লাগে। আর আমি কি চাষ করলাম বলো তো, আজকে লঙ্কা চাষ করলাম, কেমন লাগলো তোমাদের লঙ্কা চাষটা দেখো, হ্যাঁ কমেন্ট করো অবশ্যই। তাই যাও, আমার যাওয়ারা বসে আছে, আমার ভাস্তে, আমার মেয়ে, আমার ছেলে, যে সবাই বসে লঙ্কা চারা লাগাচ্ছি কেমনভাবে এটা দেখছে। ওই দেখো ছোট্ট মেয়েটা বসে বসে দেখছে, বলছে কাকিমণি কাকিমণি কী করছো, আমি সেই লঙ্কা চারা লাগাচ্ছি তুমি লাগাবে, বলে হ্যাঁ একটা গাছ নিয়ে ও দৌড়দৌড়ি করতেছিলো। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তা লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো। তা আজকের মতো এটুকুই, আরেকটা ভিডিও নিয়ে অন্যদিন আসছি।